আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখব বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 10 নম্বর অঙ্ক দিয়ে। 10 নম্বর অঙ্কে বলা ছিল একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো আমরা ধরি ছাগলটির ক্রয় মূল্য 100x টাকা। তাহলে 8% ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য 92x টাকা, আর 8% লাভে ছাগলটির বিক্রয় মূল্য 108x টাকা। তাহলে এখানে পার্থক্য (108x - 92x) = 16x টাকা। তো এখানে প্রশ্ন মতে বলা আছে 800 টাকা বেশি হতো, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে 16x = 800, x = আসবে হচ্ছে 50। আমাদের বের করতে বলা হচ্ছে ক্রয় মূল্য কত, অতএব ক্রয় মূল্য 100x = 100 ইন্টু 50 ইকুয়াল টু আসবে হচ্ছে 5000 টাকা। অর্থাৎ ছাগলটির ক্রয় মূল্য হবে হচ্ছে 5000 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11তে বলা আছে রহিম ও করিমের বয়সের অনুপাত 5:3। রহিমের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তো এখানে বলা আছে রহিম অনুপাত করিম = হচ্ছে 5:3, বা আমরা লিখতে পারবো হচ্ছে 5x অনুপাত 3x। অতএব প্রশ্নে বলা আছে রহিমের বয়স 20 বছর, তাহলে 5x = 20 বা x = 4। অতএব 3x = 3 ইন্টু 4 = আসবে হচ্ছে 12 বছর। এখন কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? ধরি y বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। অতএব এখানে আসবে হচ্ছে 20 + y / 12 + y = 7/5, বা এটা ক্যালকুলেশন করলে y পাওয়া যাবে হচ্ছে 8। অর্থাৎ 8 বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তারপর প্রশ্ন নম্বর 12তে বলা আছে x = 3 + 1/x হলে প্রমাণ করো যে x⁴ = 119 - 1/x⁴। তো এখানে দেওয়া আছে এটা, সেখান থেকে আমরা পাবো x - 1/x = 3, বা x - 1/x হোল স্কয়ার = 3 স্কয়ার, বা x স্কয়ার - 2x 1/x + 1/x স্কয়ার = 9, বা x স্কয়ার + 1/x স্কয়ার = 9 + 2 আসবে 11, বা আবার উভয় পক্ষে বর্গ করে 4 + 2x² 1/x² + 1/x² = 121, বা x⁴ এটি এটা কাটতে থাকে হচ্ছে 2 = এই 121 থেকে 2 বিয়োগ করলে আসবে হচ্ছে 119 - 1/x⁴। প্রুভড। তারপর প্রশ্ন নাম্বার 13 13 তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন 4a² + 11a + 6 তো এটা মেরিটাম করতে হবে মেরিটাম করলে হবে 4 * 6 24 3 * 8 24 4a² + 8a + 3a + 6 তাহলে 4a কমন নিলে আসবে হচ্ছে a + 2 + 3 কমন নিলে আসবে হচ্ছে a + 2 এইটা আসবে a + 2 4a + 3 তাহলে a + 2 * 4a + 3 হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ।